মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেয় চট্টগ্রামের মহেশখালী চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। ইতিমধ্যে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। রাতে কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, কোনো সম্মানিত ব্যক্তিকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য সমর্থন করে না আওয়ামী লীগ। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে এমন আপত্তিকর বক্তব্য দেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। তার এমন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য নিয়ে এরই মধ্যে সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বলেছে এটি খুবই অসহযোগিতামূলক আচরণ। বিষয়টি নজরে এসেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের। রাতে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে জোর আলোচনা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হবে তাকে। মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত অশোভন আক্রমণাত্মক যে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের দৃষ্টিগোচরে এসেছে। এই জন্য মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা শৃঙ্খলামূলক ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা দলীয়ভাবে নেব। কাদের বলেন, কোনো সম্মানিত ব্যক্তিকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য সমর্থন করে না আওয়ামী লীগ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। কোনো সম্মানিত ব্যক্তি, তিনি কূটনীতিক হন যেই হন, আচরণ শিষ্টাচার বহির্ভূত হতে পারে না। সবারই মর্যাদা আছে। এ ধরনের বক্তব্য থেকে ভবিষ্যতে আমাদের সকল পর্যায়ের নেতা কর্মী বিরত থাকা নির্দেশ দেওয়া। চট্টগ্রামে গত সোমবার এক সমাবেশে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া হয়। সেই বক্তব্য ফেসবুক লাইভ প্রচার হয়। পিটার হাসকে পেটানোর হুমকি নিয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বিষয়টিকে সহিংস বক্তব্য হিসেবে আখ্যা দিয়েছে। এ বক্তব্যকে তারা খুবই অসহযোগিতামূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর প্রকাশ্য হুমকি দিয়েছেন স্থানীয় এক নেতা। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত সহ দূতাবাসের কর্মীদের পাওয়া হুমকির মাত্রা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশে কূটনৈতিক মিশন ও দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট কি পদক্ষেপ গ্রহণ করছেন? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বিষয়টিকে তিনি বড় পরিসরে বলতে চান। সেটি হচ্ছে মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, এ ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। তারা আশা করেন যে কোনো স্বাগতিক দেশের সরকার এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল। একই সাংবাদিক 2014 ও 2018 সালের মতো ক্ষমতাসীন দলের একতরফা নির্বাচনের চেষ্টা এবং বিরোধীদের গ্রেপ্তার নিয়ে আরেকটি প্রশ্ন করেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, তিনি বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলবেন না, তবে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করেন না। তাদের আশা আকাঙ্ক্ষা হল বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সেজন্য তারা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আগামী জানুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলে জানায় যুক্তরাষ্ট্র। ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না, তারা কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখান না। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মনোযোগ জানুয়ারির নির্বাচন সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে যাওয়া, সরকার, বিরোধী দল, সুশীল সমাজ সহ অন্য অংশীজনদের সঙ্গে যথাযথভাবে সম্পৃক্ত হওয়া, বাংলাদেশের জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য তাদের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।